মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। লাখো জনতার মঞ্চে মুক্তির ফেরিওয়ালা বঙ্গবন্ধুর তর্জনী উঁচু করা হুঙ্কার বাঙালির মুক্তির পথ তৈরি করেছিল। আগুন ঝরা মহাকাব্যিক সেই ভাষণে রাজনীতি, অর্থনীতি, সামাজিক বঞ্চনার দৃশ্য ফুটে উঠেছে পরিষ্কার আয়নার মতো। সেদিনের রেসকোর্স ময়দান থেকে যেন হ্যামিলিয়নের বাঁশির সুরে মুক্তির পণ নিয়ে ঘরে ফিরেছিল লাখো মানুষ। ৪৬ বছর পর অগ্নিকণ্ঠের সেই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ৩২ নম্বর রোডের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতির প্রতি শ্রদ্ধায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের সভাপতি হিসেবে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এরপর ঢল নামে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যারা ৭ই মার্চ পালন করে না তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। ৭ই মার্চকে অস্বীকার করে তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে সেটি হচ্ছে সন্দেহজনক। আজকে বিএনপি সহ তাদের মিত্ররা ৭ই মার্চ পালন করে না। বাংলাদেশের ইতিহাস স্বাধীনতা ৭ই মার্চ ছাড়া হতে পারে না। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিশিষ্ট জনেরা। দেরিতে হলেও দিনটি মর্যাদার সঙ্গে পালনের উদ্যোগ স্বাগত জানান তারা। তার কন্যার নেতৃত্বে আমরা অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগোচ্ছি, এটাই ৭ই মার্চের ভাষণের তাৎপর্য। আমাদের পরবর্তী প্রজন্ম, যত প্রজন্মই এদেশে আসবে, সকলেই জানতে হবে যে এই একটি মাত্র ভাষণ দিয়ে আজকে আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি। পৃথিবীর মুক্তিকামী সকল মানুষের জন্য ছিল ৭ই মার্চের ভাষণ একটি প্রেরণা। মুক্তিকামী মানুষের শক্তির রসদ হয়ে অতীতের মতো বর্তমান ও ভবিষ্যতেও ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ মর্যাদার সঙ্গে চির অম্লান হয়ে রইবে বলে প্রত্যাশা সবার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।